সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রেলবাজার হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজ 24 জুলাই রোজ রবিবার, সপ্তাহে দুদিন হাটটি অনুষ্ঠিত হয়, রবিবার বৃহস্পতিবার। কিন্তু দর্শক, আপনাদের দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আজকে সকাল থেকে রাত থেকে বৃষ্টি, আজকে কিন্তু রেলবাজার হাটে এত কম সংখ্যক গরু যেটা আপনারা কল্পনা আমরা কখনো চিন্তাই করিনি, মাত্র কয়েকটি গরু আজকে এসেছে বৈরী আবহাওয়ার কারণে। এবং সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, দেখুন মাত্র কয়েকটি গরু, বিভিন্ন ধরনের গরু রয়েছে, দেখুন আমরা দেখাই। যেখানে এখানে ছাগলের হাটটিটা, ছাগল হাটি অনেক বড় হতো, সেই ছাগল হাটিতেও কিন্তু আজকে ছাগল নেই, গরু হাটিতে গরু নেই। কেন এই অবস্থা আমরা এদিকে শুনি, কেন এরকম হলো হঠাৎ করে আমরা নিজেরা বুঝতে পারতেছি না। তবে এখানে একজন অভিজ্ঞ ব্যবসায়ী আছেন, মেরুল ভাই, মেরুল ভাইয়ের কাছ থেকে শুনি আজকে এই হাটে গরুর আমদানি এত কম থাকার কারণটা কী। মেরুল ভাই, আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? কেমন আছে? রেলবাজার হাটে আসে তো মাথা নষ্ট হয়ে গেল আমার, কেন গরু নেই কেন? আচ্ছা, বৃষ্টির কারণে গরুটা আসেনি। আর সেটা গতকালকে সব গরু বিক্রি হয়েছে কারণে? গতকালকে আমি দেখছি প্রায় মনে করছি 30 থেকে 35টার মতো ট্রাক লোড হয়েছে কারণ হাটে গতকাল। তার জন্য এই হাটে গরু ঢুকে নেই। দর্শক, জানতে পারলেন আপনারা মেহুল ভাইয়ের কাছ থেকে কেন গরু আসছে কম আসছে। মেহুল ভাই, এটা তো সব বক না, দেখুন দর্শক, একটা বড় বক না, বড় একটা, এটা কি গাই না বক না? এটা বক না, এটা বড় বক না। আর দুটা মিডিয়াম সাইজ, এটা কত? 48 দাম চাই। 48? এটা 42 চলে দিয়ে দিব। 42, 42 এই পাশে। এটা সাবা 35? আর বিক্রি 32 হলে ছাড়বেন? কিন্তু কাস্টমার তো নাই। কাস্টমার না থাকলে অন্য হাটে বিক্রি নিয়ে যাবো। আজকে হলো কিবা, আজকে রবিবার না? হ্যাঁ, আগামীকাল তো সোমবার আছে, কালকে আমবাড়িতে নিয়ে যাবো। আমবাড়িতে নিয়ে যাবো? গরু নিয়ে যেতে পারবো না, কারণ এক ভাই আসবে, গরু করে করবো তো 20টা ছাড়বো। আচ্ছা, সেক্ষেত্রে মনে কালকে আমবাড়িতে গরু নিয়ে যাবো না, বাসায় রাখে যাবো। বাসায় রাখে যাবেন? আচ্ছা, কালকে তাহলে আপনার বাইরের লোক পালিয়ে আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এইটা লালটা দেখছি, হ্যাঁ ওটা গরু চাওয়া না 35 ভাইয়া, দর্শক শুনলেন মেরুল ভাই অভিজ্ঞ মানুষ, কেন গরু নাই সেটাও জানালেন, এবং সেই সঙ্গে মেরুল ভাইয়ের কাছ থেকে আমরা বকনা গরুর দাম জানতে পারলাম রেলবাজার হাটে। দর্শক, আপনারা যারা গরু সম্পর্কে মনে করেন যে আপনার যে কোনো হাটে যেগুলো খাবারই ছিল, তারা এখন সব গরু কিনে তো বুক হয়ে গেছে। এখন গরু হাটের মধ্যে, এখন অন্য অন্য হাটের মধ্যে পর্যাপ্ত পরিমাণে গরু, হ্যাঁ গরু মনে করি যে কেনার মতো মনে করি গ্রাহক নেই, কেনার মতো গ্রাহক নেই, গ্রাহক নেই, গরু অ্যাভেলেবেল গরু, এখন যে কোনো দর্শক আসলে গরুর দাম কম। আচ্ছা আচ্ছা, আপনার নাম্বারটা একটু বলে দেন। প্রতি 2-3 হাজার টাকা কম পাবে, সার পাবে, সার গরু, যে কোনো ধরনের গরু, যে কোনো ধরনের গরু। আপনার নাম্বারটা একটু বলেন। 01760286028 78 79 39 39। জি হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ, আপনাদেরকে ভালো থাকবে। তো দর্শক, আমরা আরও দেখি, দর্শক এখানে দেখছি একটি বকনা গরুর দর দাম হচ্ছে, সাইওয়াল বকনা, কত দাম বলছো ভাই, কত দাম বললেন? 24 বলে আপনি কত চাইছেন দাদা? 32 চাইছেন? তো লাস্ট কত? 28.5 দর্শক, বকনা সাইওয়াল, সাইওয়াল বকনা 28 থেকে 29, এর মধ্যে হলে বিক্রি করবেন। দেখবো আরো, আমরা এই পাশে দেখছি ছোট ছোট বকনা গরু, সব ছোট ছোট, অনেক ছোট বকনা। বয়স কেমন? এটা 4 মাস। 4 মাস? কত ওইটা?
25 চাওয়া এই সাড়ে একুশ বলে কত করে ছাড়া হবে এটা তেইশ হাজার দশ তেইশ হাজার টাকা হলে বিক্রি করবেন আমরা দেখি দশে আরও দুটি ছোট্ট ছোট্ট বকনা মুরব্বী দিয়ে বসে আছেন বয়স কেমন চার মাস পাঁচ মাস কত জোড়াটা বিয়াল্লিশ একুশ করে বিয়াল্লিশ আর কত বলে তিরিশ হাজার পনেরো করে তিরিশ কত হলে বেচবেন পঁয়ত্রিশ পর্যন্ত টার্গেট দর্শক দেখুন পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত টার্গেট রেখেছেন এক জোড়া বকনা ছোট বকনা বয়স কেমন সাত মাস বয়স দেখুন দর্শক সে কিন্তু গরু নেই বললেই চলে কত বলতেছে সাঁত্রিশ আটত্রিশ কত হলে ছাড়বেন উনচল্লিশ দশ জাতের বকনা উনচল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবেন দেখুন ক্রস বকনা দর্শক এখানে দেখছি একটি বকনা এবং মোশারফ ভাইকেও দেখছি মোশারফ ভাই কী করছেন বাজারহাটে আমরা একটু শুনি মোশারফ ভাই বেশ কিছুদিন ধরে প্যাকেজ দিচ্ছেন কেমন সাড়া পাচ্ছেন সেটাও আমরা শুনবো একটু ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই প্যাকেজ কি বিক্রি হয়েছে কালকের বিক্রি হয়ে গেছে না তো প্যাকেজে কেমন সাড়া পাচ্ছেন তাই রেলবাজারহাটে কেন বেড়াইতে আসছেন আজকে তো হাত ঘাট বড় হাত ঘাট নাই আজকে কি কোনো প্যাকেজ দেওয়ার ইচ্ছা আছে গাভী গরু দিবেন এটা গাভী গরু দিবেন মোশারফ ভাই প্যাকেজে গাভী গরু দিবেন সেই সঙ্গে কিন্তু গাভী গরুর সঙ্গে আর কিছু থাকবে নাকি থাকবে সার থাকবে সার না হাড্ডি সার থাকবে সার দিবেন দর্শক হয়তো বিকেলবেলা আমরা এই প্যাকেজটি দিব আপনাদের উদ্দেশ্যে মোশারফ ভাই একটা গাভী গরু দিবেন দুধ কেমন দেয় ওটা দুধ নাই মাংস সাড়ে পাঁচ মন আমরা দেখা দেখব দর্শক প্যাকেজটি যখন ছাড়বো আপনারা দেখতে পাবেন বাচ্চা ছাড়া বিক্রি দুধ পাবে সাত আট কেজি দুধ পাবে আমরা প্যাকেজ দিব দর্শক তো গরু তো সংগ্রহ করতেছেন পানি থেকে তো একটু নাম্বারটা বলবেন জিরো ওয়ান সেভেন টু থ্রি ফোর ফোর টু নাইন থ্রি নাইন ফোর দর্শক নাম্বার দেওয়া থাকলেও আপনারা যোগাযোগ করবেন প্যাকেজের জন্য যোগাযোগ করতে পারেন সেই সঙ্গে কিন্তু আপনারা হাটে যদি কেউ গরু সংগ্রহ করতে চান মোশারফ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন আমরা এখানে একটি গরু দেখছি দাদা এটা বয়স কেমন আগো দাম কত রাখছেন ছত্রিশ কত বলে উনত্রিশ সাড়ে উনত্রিশ কত হলে ছাড়বেন একত্রিশ হাজার টাকা হলে বিক্রি করবেন দর্শক দেখুন তো দর্শক এই ছিল আজকের অবস্থা সার্বিক অবস্থা রেলবাজার হাটের আমরা বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম